দেখো আমি আগেই বললাম, আজ আমি বানাবো ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। সেটার একটা ফুল রেসিপি আমি আমার ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইভাবে, তারপর ভেজে নিয়েছি। আর বেগুন দিয়ে করব, তাই আমি ছোট ছোট বেগুনগুলোকে কেটে লম্বা করে এরকমভাবে ধুয়ে রেখেছি। আর একটা কথা যেটা তোমাদের বলতে বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি ইলিশ মাছটা পুরোপুরি সর্ষের তেলে করছি। মাছগুলো সবই প্রায় আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুন দিয়ে ঝোলটা শুরু করছি। দেখো এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা দুফালা করে চিরে নিয়েছি, তিনটে চারটে মতো কাঁচা লঙ্কা। আর সানরাইজ সর্ষে পোস্ত গুঁড়ো, এই যে এটা আমি অল্প পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, একটু নুন, একটু পরিমাণে হলুদ দিয়ে। এবার আমি রান্নাটা শুরু করছি। কড়াতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। এবার দিয়ে দিলাম বেগুনগুলো, বেগুনগুলো আমি অল্প করে ভেজে নেব। ইলিশ মাছও খুব অল্প ভাজতে হবে, একদম নরম নরম থাকা অবস্থাতেই একটু একটু করে নামিয়ে নিতে হবে, ঠিক আমি বেগুনটাও তাই করব। বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি সর্ষে পোস্তটা গুলে দিয়ে দিলাম এতে। এইবার অল্প নুন হলুদ দিয়ে দেব, নুনটা খুব অল্পই দেব, কারণ বেগুন ভাজাতেও অল্প নুন দেওয়া হয়েছে, মাছ ভা এমনিতে ইলিশ মাছ একটু নোনাই হয়। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, ঝোলটা ফুটে গেছে। এবার এতে দিয়ে দেবো মাছগুলো, আমরা মাত্র তিনজনই খাবো, আমি আমার কর্তা আমার বৌমা, তাই আমি তিন পিস মাছেরই ঝোল করলাম, আর বাকিটা আমরা ডিম আছে যে। দেখো হয়ে গেছে আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দিতে পারো, ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্টি হবে। কেমন হয় ইলিশ মাছের ঝোল? খুব ভালো স্বাদ হয়েছে, তোমার ছোট একটা ভাত আটকে আছে, খুবই সুন্দর। তো ইলিশ মাছের ঝোল ভালো হয়েছে, আমারও বেশ ভালোই লাগছে খেতে, মাছটার একটা বেশ আলাদা টেস্ট আছে। আলাদা টেস্ট মানে ইলিশ মাছের ভালো টেস্ট, সব ইলিশ মাছ কিন্তু আবার টেস্টি হয় না। এই মাছটা সাইজে খুব একটা বড় না, 650-700 মতো, কিন্তু ভালো।